হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভালো আছো। আর আজকে আমাদের ভিডিওটি খুবই কমন ইংলিশ দ্বারা গঠিত। কেমন, আমরা প্রথম শুরুতেই দেখা হলে মানুষের সাথে যেভাবে কথা বলি, মানে কমন যেগুলো বলতেই হয় সেই কথাগুলোর ইংরেজি আজকে আমরা শিখব। তো তোমরা বারবার চেষ্টা করবে এবং ট্রাই করবে, মানে প্র্যাকটিস করবে প্রত্যেক দিন, অন্তত 5-7 বার 10 বার প্র্যাকটিস করবে, তারপর তোমরা বাইরে তোমার বন্ধু বান্ধবের সাথে কথা বলবে। তো না টেনে পুরোপুরি দেখো অল্প লেন্থের ভিডিও। তো চলো শুরু করা যাক। হাউ আর ইউ, হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, বা তুমি কেমন আছো, বা তুই কেমন আছো, এমন কিছু বোঝায়। হাউ ইজ হি, তিনি কেমন আছেন, তিনি কেমন আছেন, সে কেমন আছেন, ও কেমন আছে, ঠিক আছে, এমন। হাউ ইজ শি, সে কেমন আছে, কোনো মেয়েদের ক্ষেত্রে, কোনো মহিলাদের ক্ষেত্রে ব্যবহার হবে, শি যেহেতু ফেমিনিন জেন্ডার। হাউ ইজ ইট, কেমন আছে ওটা, ওটা কেমন আছেন, কোনো কোনো জিনিসকে বোঝা হয়, কোনো মানুষদের নয়। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ মানে হোয়ার আর ইউ, তুমি কোথায় যাচ্ছ। হু আর ইউ, তুমি কে, বা আপনি কে, বা তুই কে, মানে ইত্যাদি বোঝাবে। হু আর ইউ, হু ইজ হি, সে কে, সে মানে পুরুষদেরকে বোঝাতে, সে কে বা তিনি কে, উনি কে। হু ইজ শি, সে কে মানে কোনো মেয়ে বা মহিলাদের বোঝাতে, সে কে, উনি কে, সে কে, তিনি কে, ইত্যাদি। তো পরের বাক্যটি দেখা যাক, হু আর ইউ, আপনারা কারা, বা আপনি কে, এটা দ্বারা একই সেম বোঝায়। হু আর দে, ওরা কারা, সেম, একজনকেও বোঝাবে আবার অনেকজনকেও বোঝাবে। আর ইউ কামিং, আপনি কি আসছেন, আর ইউ কামিং, আপনি কি আসছেন, না আসছেন না মানে আসবেন কি না। আর ইউ গোয়িং, আপনি কি যাচ্ছেন, মানে আপনি কি যাচ্ছেন, আর ইউ গোয়িং। ইজ হি কামিং, সে কি আসছে, মানে আসবে কি না, সে কি আসছে, এখনও আসেনি মানে আসতেছে কি না। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে, সে কি যাচ্ছে, ইজ হি গোয়িং। ওকে, পরের বাক্যটি, আর ইউ রেডি, আপনি কি তৈরি, বা আপনি কি প্রস্তুত, কোথায় উদ্দেশ্যে কোথায় যাওয়ার জন্য, এমন কিছু বোঝাবে, আপনি কি তৈরি। ডিড হি কাম, সে কি এলো, না এলো না, সে কি এলো, ডিড হি কাম, সে কি আসছে। ডিড দে কাম, তারা কি এলেন, না তারা কি আসছে, ডিড দে কাম। আচ্ছা, আশা করি বুঝতে পারতেছেন। অ্যাম আই রাইট, ঠিক বলছি কি, অ্যাম আই রাইট। আচ্ছা, আশা করি যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর উই, আর উই রাইট, আমরা কি ঠিক বলতেছি, আমরা কি ঠিক বলছি, এমন কিছু বোঝাচ্ছে। আর ইউ রাইট, ঠিক বলছেন কি, তুমি ঠিক আছো তো, তুমি যা বলতেছো তা ঠিক আছে, ঠিক বলছেন কি। আচ্ছা, আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন। বাই অল মিন্স, সব প্রকারে, সব বিষয়ে, সব প্রকারে, বাই অল মিন্স। আশা করি আমাদের, আমার ভিডিওটি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। আর যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে বা আত্মীয় স্বজনদের সাথে, যাদের প্রয়োজন তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে, ভালো থাকুন।